আমাদের শিক্ষা ব্যবস্থার এমন অবস্থা দেখে সত্যি মানে কেমন একটা মানে সংকোচনের মানে মুখে এনে পড়ে গেছে আমরা যে মানে কেমন একটা পরিস্থিতিতে আমরা এসে দাঁড়িয়েছি যে শিক্ষা ব্যবস্থা এতটা নিচে নেমে গেছে মানে জাস্ট কল্পনা করতে পারছে না আমরা যে শিক্ষা ব্যবস্থা কোথায় চলে গেছে তাই না মানে যেখানে মানে একের পর এক শুধুমাত্র স্ক্যাম হয়েই চলেছে এই কদিন আগে নিট নিয়ে একটা স্ক্যাম হলো বিশাল বড় একটা স্ক্যাম হলো আমরা দেখতেই পেলাম যে সিক্সটি সেভেন জন মানে ফার্স্ট হয়েছে মানে সাতশো কুড়িতে সাতশো কুড়ি পেয়েছে সেটা কখনোই পস মানে এতটা এত এতগুলো এতগুলো লোক কি করে পেলো সেটা মানে জাস্ট একটা কল্পনা বিষয় এবং তার মধ্যে যে স্ক্যামগুলো হয়েছিল ছশো উনিশ পেয়েছে যেটা সাতশো উনিশ পেয়েছে এটা কখনোই পসিবেল নয় তারপরে সাতশো আঠেরো পেয়েছে পসিবেল নয় মানে এরকম স্ক্যাম কি করে হতে পারে মানে এত বড়ো একটা মানে দেশ যেখানে মানে শিক্ষা ব্যবস্থা এরকমভাবে নেমে গেছে সেটা মানে জাস্ট কল্পনা করা যেতে পারে না শুধু তাই নয় এই যে দুদিন আগে কি ইউজিসি নেট ইউজিসি নেটকে পোস্টপোন করে দিল মানে এগুলো কি চলছে মানে এন টি এগুলো কী করছে গভর্নমেন্ট কি করছে গভর্নমেন্ট মানে এতটা মানে কেয়ারলেস হয়ে গেছে এতটা হোপলেস হয়ে গেছে যে মানে মানে এত বড় একটা এক্সাম সেটাকে পোস্টপোন করে দিচ্ছে তারপর আবার কি আবার হচ্ছে যে সামনে যে নেটের যে পরীক্ষা সিএসআর নেট সেটাকেও পোস্টপোন করে দিচ্ছে এগুলো মানে কি খেলা হচ্ছে না কি মানে পুতুল খেলা ছেলে ছোটোবেলায় আমরা পুতুল খেলতাম আমরা যে মানে এটা ভেঙে গেছে এটা ফেলে দেওয়া এটা এরকম ব্যাপার নাকি মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে মানে এগুলো কি চলছে এগুলোর দিকে তো কেয়ার মানে করা উচিত গভর্নমেন্টের দিকে তাকানো উচিত যে কী হচ্ছে কেন এই দুর মানে দুর্ব্যবস্থা হবে মানে অ্যাকচুয়ালি শিক্ষিত করতে গেলে কি মানে মানে মানুষ যদি শিক্ষিত হয়ে যায় তাহলে তো মানে এরা তো আর মানে রাজনীতি করতে পারবে না তাই না তো এগুলো কি চলছে এগুলো শিক্ষা ব্যবস্থাকে তো ভালো রাখতে হবে না তাহলে দেশ কি করে উন্নত হবে আমাদের আরও কয়েকটা দেশের কাছে কি কী করে আমরা মানে বলতে পারবো যে আমরা উন্নত দেশ উন্নত দেশের নাগরিক আমরা মানে এগুলো ঠিক মানে মেনানো যাচ্ছে না এরকম দুর্নীতি আর মানে শিক্ষা ব্যবস্থাকে এতটা নিচে নামিয়ে ফেলছে সেটা মানে কল্পনা করা যাচ্ছে না খুবই 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 মানে ক্রিটিক্যাল একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা কিন্তু পাস করছি তো তোমরা বুঝতেই পারছো যা হচ্ছে এখন কি ঘটনা ঘটবে আমরা জানি না তো এনটি এখন কি করতে চাইছে সেটাও আমরা জানি না তো দেখা যাক কি করে অ্যাকচুয়ালি হুম এ আমাদের সে নেট তো পোস্টপোন করে দিয়েইছে তো দেখো তোমরা আশা হারিও না দেখো বেলেগুলো এতদিন ধরে পড়াশোনা করলো তারপরে যদি বলে যে মানে এক্সামের কিছুদিন আগে বলে এক্সাম পোস্টপোন এটা মানে মেনে নেওয়া যায় না সিরিয়াসলি এটা মেনে নেওয়া যায় না তারা এতটা কষ্ট করে পড়াশোনা করেছে খেটেছে প্রিপারেশান নিয়েছে কোচিং নিয়েছে নানায় বিধভাবে তারা প্র্যাকটিস করেছে তারা তৈরি করেছে একটা মানে যে পরীক্ষা দুদিন পরে পরীক্ষা আমার পরীক্ষাটা আমি দেব হ্যাঁ ভালো করে পরীক্ষা দিয়ে আসবো আমি কি নিজে পরীক্ষার কিছুদিন আগে এবার পোস্টমর্ন করে দিল পরীক্ষা মানে এগুলো মানা যায় এগুলো কি হচ্ছে জিনিসটা মানে শিক্ষা ব্যবস্থা এতটা নিচে নেমে গেছে মানে এইরকম মানে দূর অবস্থা হয়ে গেছে আমাদের ইন্ডিয়া সেটা মানে জাস্ট অবাক করার বিষয় এগুলো এগুলোর দিকে নজর দেওয়া দরকার না শিক্ষা ব্যবস্থা যদি উন্নত না হয় তাহলে আমরা কী করে আমরা উন্নত হব কী করে আমরা বলতে পারবো যে আমরা উন্নত নাগরিক আমাদের দেশ উন্নত কী করে বলবো আমরা অনেক অনেক মানে জিনিসগুলো মানে খুবই নিচে নেমে গেছে এন এনটি এরকম কাজ করছে কেন যায় না আমরা তো বলবো যে এইগুলোর দিকে একটু নজর দেওয়া দরকার গভর্নমেন্টের এদিকে একটু তাকানো দরকার যে না এই জিনিসগুলো তো একটু কেয়ারফুলি করা উচিত তাই না তো দেখো কী করা যাক আমি এটাই বলব শুধু তোমরা আশা হারিও না থ্যাংক ইউ